ডিম পোষ যদি জীবনে না খাইছি তাহলে জীবনে কিছুই খাই নাই। রেডি, 1, 2, 3 এন্ড স্টার্ট। দেখি, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল। নিশা, কেন আসছো ছাদে বলতো? ডিম পোষ করতে? আসলে ডিম পোষের যে ট্রেন্ড চলতেছে, সবাই ছাদে এসে ডিম পোষ করতেছে। মানে কারো পোষ মাস, কারো সর্বনাশ। কেউরা হচ্ছে গরমে বাঁচতেছে না, প্রচণ্ড গরমে, আর সবাই হচ্ছে ছাদে ডিম পোষ করে খাওয়ার একটা ট্রেন্ড শুরু করছে। তো এরকম একটা অবস্থা, মনে হচ্ছে এই ডিম পোষ যদি জীবনে না খাইছি তাহলে জীবনে কিছুই খাই নাই, কিচ্ছু খাই নাই জীবনে। না নিশা, এই ভাইরাল ডিম পোস্ট যদি না খাওয়া হয়, এর স্বাদ যদি না নিতে পারি, তাহলে জীবনে আর কি করলাম? তো আমরা চলে এসেছি সব কিছু নিয়ে ডিম পোস্ট করার জন্য। আর এত গরম, এত রোদ, মনে হচ্ছে কি ডিমটা যদি ছাদে রেখে যাই তাহলে মনে হয় বাচ্চা ফুটে বের হয়ে যাবে। তো নিয়ে এসেছি ফ্রাই প্যান। ফ্রাই প্যান কিন্তু একেবারেই ঠান্ডা, দেখতে পাচ্ছেন, চুলায় গরম করে আনা হয় নাই। তেল, লবণ, ডিম, আর আনিসার হাতে কি? খুন্তি। রান্না বান্না তোমার হাতে? চলো আজকে আমরা করবো ডিম পোষ। আরাফ, তেল দাও প্রথমে। তেলটা দিয়ে রেখে যেতে হবে। দাও, আমি ছাতা ধরছি, আমার কাছে দাও। ও, তেলটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, 1 ঘন্টা ওয়েট করতে হবে। চলো আমরা রোদে দাঁড়িয়ে না থেকে ঘরে চলে যাই। প্রথমে আমরা প্যানে তেল দিয়ে নিচ্ছি। ব্যাস, এনাফ এনাফ এনাফ। আর না, তেলটা গরম হতে দিয়ে গিয়েছিলাম, তখন 1টা ছিল, আর এখন হচ্ছে 3টা 7। আল্লাহ, আম্মু আগে থেকে লবণ দিও না, লবণ পরে দিব, ঠিক আছে? বাপা, পাপাকে ডাক দাও, পাপাকে ডাক দাও, বলো পাপা ডিমটা ভেঙে দিয়ে যাও। আদিয়া তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, তাই ওদেরকে আর আনা হলো না। তাড়াতাড়ি আসা, দেখ আমরা এখন দেখব কি করবে, তুমি কি করবে, যে আসলেই রোদের তাপে ডিম পোস্ট করা যায় কি না। সরো 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 সরো। ওকে, রেডি, 1, 2, 3 এন্ড স্টার্ট। দেখি তো কি হয়। আচ্ছা, লবণ হয়েছে, আর দিও না, আর দিও না মা, কয়বার লবণ দিয়ে দিল। সরো, কিচ্ছুই মোনা। বাট দেখি, ওয়েট করি, মিনিমাম 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা। আচ্ছা দেখি, ওয়েট করি আসলে হয় কি না। সবাই তো দিচ্ছে যে হচ্ছে, এখন আমরা দেখবো যে আসলে হয় কিনা। আর এই কুসুমটা এরকম হয়ে গেল কেন? রোদে ছিল তার জন্য মনে হয়, ভিতরই হয়ে গেছে। আমার মনে হচ্ছে না হবে, তারপরেও দেখি, ওয়েট করি কতক্ষণ লাগে। এই যে হলো আমার ডিম পোষের ফাইনাল লুক। এই দেখেন, সারাদিন রোদে রেখে দিছি, বাট কিছুই হয় নাই, এরকমই আছে। আই ডোন্ট নো কেন এরকম হলো। আসলে কি রোদে ডিম পোস্ট করা যায় কি না, সেটা আমি তো ব্যর্থ হলাম। তো আর যারা যারা দেখাচ্ছে যে ডিম পোস্ট করে ফেলতেছে, তারপরে মাছ ফ্রাই করতেছে, বারবিকিউ করে ফেলতেছে, তারা কিভাবে করতেছে আমি জানি না। তো এটা কি আসলেই সত্যি হয় নাকি ফেক, আমার তো হলো না। আর হয়তো বা আজকে টেম্পারেচার একটু কম ছিল, এই কারণে হলে হতে পারে। আর এটা হতে পারে যে অনেকেই চুলা থেকে প্যানটা গরম করে নিয়ে আসতেছে, দেন হচ্ছে দেখাচ্ছে যে ছাদে করলো, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে টেম্পারেচার বেশি থাকলে তখন করা পসিবল। তো এই যে আমরা হচ্ছে গিয়ে ব্যর্থ, জীবন অর্থহীন হয়ে গেল, ভাইরাল ডিম পোষ খাওয়া হলো না। এই জীবন রেখে আর কি হবে নিশা, ভাইরাল ডিম পোষই আমরা খেতে পারলাম না, আর এটাকে এখন চুলায় পোষ করে খেতে হবে। দেখছো নিশা, তুমি কষ্ট পেয়েছো?